আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা আনামু কাদ ইলতাকামা সাহেবুস সুরে, আমি দুনিয়াতে হাসি খুশি কেমনে করি, এমত অবস্থায় বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে একটু হাসি খুশি কেমনে করি, এমত অবস্থায় বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে, ও হানা জাভাতাহু, মুখমণ্ডল নিচু করে আছে, ও আসগা সামাহু, কান উপরের দিকে লাগিয়ে আছে, ইয়ান্তাজেরো মাতা ইউহমারু বিন্নাফকে, প্রতীক্ষমান রয়েছেন কখন তাকে আদেশ করা হবে বাঁশিতে ফোঁক দিতে। এক মিনিট, আমি একটা গতি নকল করছি, এদিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন, কাইফা আনামু ওয়াকাদ ইলতাকামা সাহেবুস সুরে, আমি একটু আনন্দ ফুর্তি কেমনে করি, বাঁশিওয়ালা যে বাঁশি মুখে করে আছে পৃথিবী ধ্বংসের জন্য, যেদিন পৃথিবীওয়ালা রেডি করেছেন সেই দিন বাঁশিওয়ালার মুখে বাঁশি দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল নকল করছেন যে কিভাবে আছে, হানা জাভাতাহ, মুখমণ্ডলকে নিচু দিকে করে আছেন, ঠিক এরকম হতে পারে। একটা দৃশ্য নকল করছে, ও আসগা সামাহু, কান রেডি করে রেখেছে উপরে, ও ইয়ান্তাজিরু, প্রতীক্ষমান রয়েছেন, মাতা ইউমারু বিন্নাফকে, কখন আদেশ করা হবে ফোঁক দিতে, এই ফোঁক দাও, দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী ভেঙে নষ্ট হয়ে যাবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে একটু আনন্দ করি। কিয়ামত কবে হবে তা নিশ্চিত বলতে পারছি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পৃথিবীর একদিন সূর্য ডুবার এই 10-15 মিনিট পূর্বে এরকম সময়ে বলছেন যে পৃথিবীর এ দিনের যত অংশ চলে গেছে পৃথিবীর বয়স তত অংশ চলে গেছে, এখন সূর্য ডুবতে যত অংশ আছে পৃথিবীর বয়স তত অংশ আছে, তখন থেকে সূর্য ডুবতে 10-15 মিনিট ছিল, এরকম হাদিসে অনুমান করা যায়। তাহলে 12 ঘন্টায় যদি একটা দিন হয় তাহলে 15 ঘন্টা চলে গেছে পৃথিবীর বয়স, আর 15 মিনিট আছে, এইটা 1450 বছর চলছে, 49 বছর বলতে হবে হিসাব নিকাশ করে, এটা আমরা পছন্দ করছি না, এতে আমরা একমত হতে পারছি না, তবে পৃথিবী ভেঙে যাবে একদিন, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, মেঘদাদ ইবনে মাজিদ কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে মানুষের মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে, একটু কাকে সূর্য ভেঙে ফেলা হলো, আবার বিচার মাঠে সূর্যকে নিয়ে আসা হবে, কামেকদার মাইলিন, তা হবে 1 মাইল উপরে, অন্নাস ফি আরাকে হিমালা কাদরে আমালিহিম, মানুষ ঘামের মধ্যে হবে তার পাপ অনুযায়ী, মানুষ ঘামের মধ্যে থাকবে তার পাপ অনুযায়ী, মিন মায়া কোনো এলাকা বাইহে, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, অমিন মায়া কোনো এলা রোগ পাতায় হে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, অমিন মায়া কোনো এলা হাক ওয়াই হে, কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত, অমিন মায়া কোনো এলা তার কুয়াতেহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই। الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا.